এই যে দেখেন 110 টাকায়, আপনি বলেন ভাইয়া এই প্যান্টগুলো কেউ দিতে পারবে শুধু 110 টাকায়? ইম্পসিবল ইম্পসিবল। এই যে দেখেন আমার প্রত্যেকটা মালের মনে করেন কি ফিনিশিং দেখেন, এই যে দেখেন ফিনিশিং দেখেন, এই দেখেন প্রত্যেকটা মালের সাইজ দেওয়া আছে। আমার একটা মালে একটা শুয়ের পার পাবেন মাল রিটার্ন, আমার একটা মালে একটা সমস্যা হবে আমি মাল এক্সচেঞ্জ করে দেবো। খুচরা যদি বিক্রি করে আমার কোন ভাইরা, তা মনে করেন 250 থেকে 300 টাকা বিক্রি করতে পারবে যে কোনো জায়গায়। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। চলে আসছি আজকে মায়ের দোয়া গার্মেন্টস এ। তো আজকে দেখাবো টোটালি ব্যতিক্রম একটা ভিডিও। এখান থেকে কিন্তু আপনারা হোলসেল দামে, পাইকারি দামে শার্ট, জিন্সের প্যান্ট, তারপরে হচ্ছে পাঞ্জাবি, শেরওয়ানি, বোরকা, থ্রি পিস, এগুলো কিন্তু পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে, মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে। তো আমাদের সাথে আছেন সব থেকে শপের ওনার মায়ের দোয়া গার্মেন্টস থেকে সুমন ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি কি কালেকশন দেখাচ্ছেন আজকের ভিডিওতে? এই তো ভাই, আমাদের এখানে যেরকম কি শার্ট, গেঞ্জি, পাঞ্জাবি আছে, তারপর আপনার প্যান্ট আছে, ওয়ান পিস আছে, বোরকা আছে। তো ফার্স্টে আমি আমার প্যান্টের প্রোডাক্টটা দেখাই। যেরকম এই যে আপনি এটা প্যান্টের প্রোডাক্ট দেখতে পারতাছেন, এই প্যান্টগুলো আমি শুধুমাত্র বিক্রি করতেছি 110 টাকায়। শুধুমাত্র 110 টাকায় প্যান্টগুলো বিক্রি করতে পারতাছি। আল্লাহর রহমতে কেউ এই প্যান্টগুলো 110 টাকায় দিতে পারবে না। আমার প্রত্যেকটা প্যান্টে মনে করেন কি সাইজ আছে, প্রত্যেকটা প্যান্টে মনে করেন সাইজ হবে। আল্লাহর রহমতে মনে করেন কি আমার মালের কোনো কমতি নাই, শুধুমাত্র আপনারা পাচ্ছেন 110 টাকায়। অনলি 110 টাকায় যে কোনো ডিজাইন। এই যে দেখেন আমার একটা মালে একটা শুয়ের পার পাবেন মাল রিটার্ন, আমার একটা মালে একটা সমস্যা হবে আমি মাল এক্সচেঞ্জ করে দেবো। যে পোড়া কিনেন আপনি 120 করে নিতে হবে। যদি কোনো ভাই যদি বলে যে আমি আসতে পারতাছি না, আমাকে কন্ডিশনে দেওয়া যাবে, আমি ওটাও পারবো। আমাকে 1000 টাকা অ্যাডভান্স করলে আমি কন্ডিশনে মনে করেন 50,000 টাকা মাল পাঠাই দিবো। এই যে একটা গ্যাবার্ডিন প্যান্ট দেখেন, গ্যাবার্ডিন শুধুমাত্র 110 টাকায়, গ্যাবার্ডিনও 110 টাকা, শুধুমাত্র 110 টাকা। যেটা নিবে আমার থেকে শুধুমাত্র 110 টাকা, শুধু একমাত্র সুমন ভাই পারবে এই মালগুলো 110 টাকা দিতে, আর কেউ পারবে না। কারণ এই মালগুলো মনে করেন কি সবাই ভাববে যে 110 টাকা কিভাবে দিতে পারতেছে। এই মালগুলো মনে করেন কি বড় বড় গার্মেন্টস এর স্টক লটের মাল, আমি ওখান থেকে মনে করেন কি 5,000-10,000 পিস যেখান থেকে যা পারি কিনে আনি, কিনে আনি মনে করেন কি হোলসেল বিক্রি করি সবার কাছে। আচ্ছা, তারপরে এই যে আরেকটি প্যান্ট দেখেন, শুধুমাত্র 110 টাকায় এই প্যান্টগুলো বিক্রি করতে পারবে না হলো মনে করেন কি খুচরা যদি বিক্রি করে আমার কোনো ভাইরা, তা মনে করেন কি 250 থেকে 300 টাকা বিক্রি করতে পারবে যে কোনো জায়গায়। ওকে, তারপর এই যে আরেকটি প্যান্ট দেখাই, এই আরেকটি প্যান্ট দেখেন, শুধুমাত্র 110 টাকায়, অনলি 110 টাকা, শুধুমাত্র 110 টাকা। আমার প্রত্যেকটা মালের সাইজ আছে, আপনি এক পিস মাল সমস্যা পাবেন, এক পিসের বদলে আমি 5 পিস চেঞ্জ করে দেব। ওকে, এই যে আরেকটা কালো জিন্স দেখাই, শুধুমাত্র 110 টাকায়, খুব সুন্দর, শুধুমাত্র 110 টাকা পাচ্ছেন। এটা হচ্ছে হোলসেল প্রাইস 110 টাকা। ওকে, তারপরে এই যে আরেকটি প্যান্ট দেখেন, চিরাভাড়া ডিজাইনের ভিতরে
শুধুমাত্র 110 টাকায়। এই যে দেখেন মাত্র 110 টাকা প্রত্যেকটা মাল সাইজ আছে, আপনারা কিন্তু 100 পিস নিতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। তারপরে এই যে গ্যাবার্ডিং এর ভিতরে ডিয়ারের মাধ্যমে কি গ্যাবার্ডিং এর ভিতরে কিছু প্যান্ট দেখাই। এই যে দেখেন গ্যাবার্ডিং এর ভিতরে শুধুমাত্র 110 টাকায়, 110 টাকায় একমাত্র আমি পারছি এই মালগুলো দিতে, আর কেউ পারবেন 110 টাকায় দিতে? হ্যাঁ পারবে, অনেকে পারবে, আপনি কি 100 টাকায় মাল দিতে পারবে? কিন্তু কি আমার মতন মনে করেন কি এরকম ঘেটা ফুল মাল কেউ 110 টাকায় দিতে পারবে না? আপনাকে অনেকে 100 টাকায় মাল দিবে, 90 টাকায় মাল দিবে, কিন্তু কি আমার মতন 110 টাকায় এরকম মাল কেউ দিতে পারবে না? আল্লাহর রহমতে আমি চ্যালেঞ্জ দিয়ে 10টা দোকানকে ব্যবসা করি। এই যে তারপর আরও কিছু প্যান দেখাই, আমার কাছে প্যানের কোনো কমতি নেই কা, এটা হলো জাস্ট আমার শোরুম, আমার আরও 3টা গোডাউন আছে। আচ্ছা এই যে দেখেন 110 টাকায়, আপনি বলেন ভাইয়া এই প্যানগুলো কেউ দিতে পারবে শুধু 110 টাকায়? ইম্পসিবল, ইম্পসিবল। এই যে দেখেন আমার প্রত্যেকটা মালের মনে করেন কি ফিনিশিং দেখেন, এই যে দেখেন ফিনিশিং দেখেন, এই দেখেন প্রত্যেকটা মালের সাইজ দেওয়া আছে, প্রত্যেকটা মালের সাইজ আছে। তারপর আপনাদেরকে কিছু আমি আমাদের শার্ট গেঞ্জি পাঞ্জাবির আইটেমটা দেখাই। এই যে দেখেন এই একটি পলো গেঞ্জি দেখতে পারতাছেন শুধুমাত্র 40 টাকায়, অনলি 40 টাকায় কেউ দিতে পারবে না এই মালগুলো, শুধু একমাত্র সুমন ভাই পারবে 40 টাকায় এই মালগুলো দিতে। তারপর এই যে আরেকটি গেঞ্জি দেখায় পলো গেঞ্জি শুধুমাত্র 40 টাকায়, টমি হিলফিগার, হ্যাঁ শুধুমাত্র 40 টাকায়। ওকে, তারপর একটি শার্ট দেখাই, শার্ট, হ্যাঁ শুধুমাত্র 40 টাকা, শুধুমাত্র 40 টাকা যেটা নিবে আমার থেকে, শার্ট গেঞ্জি পাঞ্জাবি আবার 40 টাকায়, আমার প্রত্যেকটি মালের সাইজ আছে। আচ্ছা আচ্ছা, তারপরে এই যে আরেকটি গেঞ্জি দেখাই, টি শার্ট, হ্যাঁ এই যে দেখেন শুধুমাত্র 40 টাকায়, শুধুমাত্র 40 টাকায়, আমার মাল একটা একটা ফুটা ফাটা পাবেন, একটা রিজেক্ট পাবেন, মাল আমি ব্যাগ নিয়ে আসবো। এই যে দেখেন এই যে আরেকটি গেঞ্জি দেখতে পারতেছেন শুধুমাত্র 60 টাকায়, পোলো টি শার্ট, হ্যাঁ এই যে একটা পোলো টি শার্ট শুধুমাত্র 40 টাকা, শুধুমাত্র 40 টাকায়, 40 টাকায় পাচ্ছেন এগুলো আপনারা। এই আরেকটি শার্ট দেখাই শুধুমাত্র 40 টাকায়, হাজার হাজার পিস মাল আছে দাদা আমার কাছে, মনে করেন কি সব মাল দেখানো তো সম্ভব না, আমি কিছু জাস্ট দেখাচ্ছি, অল্প কিছু মাল দেখাচ্ছি শুধুমাত্র 40 টাকায়। আর এগুলোর সাইজ কি কি থাকবে? এগুলোর সাইজ হলো আপনি এম থেকে শুরু করে ডাবল এক্স এল দমে আছে শুধুমাত্র 40 টাকা, দেখেন এটা কিন্তু শুধুমাত্র 40 টাকা, বার্ডের প্রোডাক্ট মাত্র 40 টাকা, মাত্র 40 টাকা। এই যে দেখেন শুধুমাত্র 40 টাকা, 40 টাকা। এই যে পাঞ্জাবি দেখতে পারতাছেন এগুলো শুধুমাত্র 40 টাকা, এই যে একটা পাঞ্জাবি দেখাই আমি, কেউ পারবে না দাদা এই দামে দিতে, মনে করেন কি অনেকে পারবে দিতে, কিন্তু কি আমার মতন মনে করেন কি এক নম্বর মাল কেউ দিতে পারবে না, শুধু একমাত্র এক নম্বর মালটা দিতে পারবে সুমন ভাই। এই যে দেখেন একটা পাঞ্জাবি শুধুমাত্র 40 টাকায়, 40 টাকা, অনলি 40 টাকা, যেটা নেবেন 40 টাকা, এই যে 40 টাকা মেলা বসাই দিছি, যেটা নেবেন 40 টাকা, 40 40 40 যেটা নেবেন 40, বাইক চালন 40, শার্ট গেঞ্জি পাঞ্জাবি যেটা নেবেন 40 টাকা, প্যান্ট নেন শুধুমাত্র 110 টাকা, 110 টাকা যেটা নেবেন, 110 টাকা, 110 টাকা প্যান্ট, 110 টাকা প্যান্ট, 110 টাকা যেটা নেবেন, বোরখা নেন, বোরখা নেন শুধুমাত্র 60 টাকায়, শুধুমাত্র 60 টাকায় বোরখা। এই দেখেন নানান ডিজাইনের বোরখা আছে শুধুমাত্র 60 টাকায়, একমাত্র সুমন ভাই দিতে পারতাছে শুধুমাত্র 60 টাকায়। এই যে দেখেন বোরখা শুধুমাত্র 60 টাকা, এই যে ওয়ান পিস শুধুমাত্র 60 টাকা, যেটা নেবেন 60 টাকা, যেটা নেবেন 60 টাকা, বাচ্চা নেবেন আপনি আসবেন নিজ হাতে বাচ্চা নেবেন, আপনি যেটা খুশি সেটা নেবেন, আমি বলবো না যে ভাই এটা নেন, আপনি যেটা চয়েস হবে আপনি সেটা নেবেন, যেটা ভালো লাগবে না সেটা নেবেন না আপনি, শুধুমাত্র 60 টাকা। এই যে দেখেন শুধুমাত্র 60 টাকায়, শুধুমাত্র 60 টাকায়। বোরখার প্রোডাক্ট দেখাই, এই যে আপনি একটা বোরখা দেখতে পারতাছেন শুধুমাত্র 60 টাকায়, শুধুমাত্র 60 টাকায়, আপনি যেটা নেবেন 60 টাকা একটা বোরখা। তারপরে এই যে আরেকটা বোরখা দেখেন পিনতে, হ্যাঁ স্টক লটের, সব স্টক লটের মাল, এই যে দেখেন 60 টাকায়, শুধুমাত্র 60 টাকায়, শুধুমাত্র 60 টাকা। তারপরে এই যে আরেকটি কালো বোরখা দেখতে পারতাছেন শুধুমাত্র 60 টাকা, মাত্র 60 টাকা, মাত্র 60 টাকা। অনেক মাল আছে আমার কাছে, এত মাল তো দেখানো সম্ভব না, আপনি যে সব ডিজাইনে চাইবেন সব ডিজাইনের মাল আছে আমার কাছে আল্লাহর রহমতে, শুধুমাত্র 60 টাকা। এই যে দেখেন আরেকটা জর্জেট কাপড়ের ভিতরে প্রিন্টের, এই দেখেন শুধুমাত্র 60 টাকায়।
মালের কোনো কমতি নেই, যে দেখেন এখানে অনেক মাল আছে শুধুমাত্র 60 টাকায়। আপনি খিমার চাবেন, বাদুর চাবেন, সব পদের আছে আমার কাছে। এই যে দেখেন কাজ করা বরখা শুধুমাত্র 60 টাকা। এই যে দেখেন শুধুমাত্র 60 টাকা, মনে হয় কেউ যদি শুধুমাত্র 60 টাকা নেয় 100টা 100টা ডিজাইন পাবে। হ্যাঁ হ্যাঁ, 100টা 100 ডিজাইনই পাবে শুধুমাত্র 60 টাকা। এই যে দেখেন 60 টাকা। তারপর কিছু ওয়ান পিস দেখাই আমি। এই যে ওয়ান পিসও আছে আমার কাছে, ওয়ান পিস কালেকশনও আছে। এই যে দেখেন এই একটি ওয়ান পিস শুধুমাত্র 60 টাকায় পাচ্ছে আমার থেকে, শুধুমাত্র 60 টাকায়, শুধুমাত্র 60 টাকায়। তারপর এই যে আরেকটি ওয়ান পিস, এই যে শুধুমাত্র 60 টাকায়, অনলি 60 টাকা, অনলি 60 টাকা, শুধুমাত্র 60 টাকায় পাচ্ছেন আমার কাছে। এই যে আরেকটি ওয়ান পিস দেখেন শুধুমাত্র 60 টাকায়, অনলি 60 টাকা, 60 টাকা। তারপরে এই যে আরেকটি ওয়ান পিস দেখেন। আর এগুলো কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস বন্ধুরা, আপনারা চাইলে ঠিক আছে হোলসেল নিয়ে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন, শুধুমাত্র 60 টাকা কুরিয়ারে নিতে পারবেন, শুধুমাত্র 60 টাকা। ওকে, জাস্ট 1000 টাকা অ্যাডভান্স দিলেই হবে। হ্যাঁ, 1000 টাকা অ্যাডভান্স করলে মনে করেন কি যে যত টাকার মাল চাবে আমি তত টাকার মাল দিতে পারবো তাদেরকে। ওকে, আর আপনার শপ লোকেশনটা একটু বলে দেন। হ্যাঁ, আমার লোকেশন হচ্ছে হলো দাদা ঢাকা কেরানীগঞ্জ, কেরানীগঞ্জ আইসা যেরকম কি আলম মার্কেটের সামনে আইসা। আমার যে কোনো একটা রিক্সাওয়ালাকে বললে হবে যে খেজুরবাগ সাত পাখি সালমা কমিটি সেন্টার, এখানে আসলেই মনে করেন কি আমি কাস্টমারকে রিসিভ করে আমার শোরুমে নিয়ে আসবো।